বীরভূমের বকটুইকাণ্ডের করাল ছায়া এবার নন্দীগ্রামে। পুড়িয়ে মারার চেষ্টা করা হলো দুই মহিলাকে। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের কোন্দামারি গ্রামে, যার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে হামলা করে বাড়ি ভাঙচুর করা হয়। পাশাপাশি বাড়ির পুরুষেরা না থাকায় সুযোগ নিয়ে বাড়িতে থাকা মহিলাদের কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে এলাকার এক বাসিন্দার সাথে গ্রাম কমিটির বিবাদ সৃষ্টি হয়। আজ হঠাৎ করেই সেই বাসিন্দার বাড়িতে কয়েকজন চড়াও হয়ে ভাঙচুর শুরু করে, এমনকি বাড়ির মহিলাদের একা পেয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। ইতিমধ্যেই আক্রান্ত বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রাম কমিটির 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে গোটা এলাকায়।